সুস্থ সংস্কৃতির প্রচার ও প্রসারে এবার রূপসী বাংলা নিয়ে আসতে চলেছে নাচ গান কবিতা ও শ্রুতি নাটক সম্বলিত সম্পূর্ণ নতুন অনুষ্ঠান ছন্দে সুরে রূপসী। প্রতি রবিবার ঠিক সন্ধে ৬টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে যাওয়া নাম্বারে। ঠিক ধরেছিস, আবির তো অফিসের কাজে কলকাতা গেছে, একা একা কি করবি? আয়না একটু গল্প করি। তুমি তো মরে গেছো, খুন করেছিল। আবার যদি ভালো মেয়ে মানুষ পায় তো তোকেও খুন করবে, খুব সাবধান। এই বাড়ির পুরুষ মানুষদের রক্তে শুধু মেয়ে মানুষের খিদে। অমন করে বলো না মালতী বৌদি, আমি আমি কোথায় যাব? আমার তো বাপের বাড়ি বলতে কিছুই নেই। আমারও ছিল না, ওরা ওই রকম মেয়ে মানুষই ধরে, জমিদারি রক্ত শুয়েছিলি তো? জানি না। অত লজ্জা কিসের? আমার বরের সঙ্গে শুতে লজ্জা করল না, এখন বরিতে নাচা। তুমি তো তখন মরে গিয়েছিলে। মরে গেলেই শুতে হবে? ও ও তো আমাকে ভালোবাসতো। হলো কথা, পুরুষ মানুষের ভালোবাসা মানে খাট, খাট থেকে শখ ফুরলে ঘাট। দুদিন একটু কাঁচো মাচু করে ঘুরবে, তারপর আবার আরেকটা ধরবে, সবাই উলুধ্বনি দেবে, তারপর আবার মলহরি হরি বল, মলহরি হরি বল। মেয়েরাই বলবে, আহা কীতি সত্যি নক্ষী, স্মৃতিতে সিঁদুর নিয়ে চলে গেল গা। এই তুই কি করবি, বিধবাওয়ে মরবি না সদবাওয়ে মরবি? মরবো কেন, আমি তো জীবনটাকে উপভোগ করব বলে বিয়ে করলাম। আর উপভোগ কর, জ্ঞান দিবি না তো? টিভিতে অন্যের বেড সিন দেখার জন্য গভীর রাতে ছায়াছবি দেখিস না? তাছাড়া তাছাড়া এটা আমার ফুলশয্যার খাট, বাবা কলেজ স্ট্রিট থেকে এনে দিয়েছিল, জামাইয়ের কি আবদার। আমি তো সোফা নিচ্ছি না, আপনি একটা বক্স খাট দেবেন বাবা, জমিদার বাড়ির ছেলের কত গুণ, তাই বাবা সেগুন খাটের খাট এনে দিলেন। শুলেই বুঝতে পারবি রক্তে একমুড় আগুন ছুটবে, সেগুন বলে কথা। হ্যাঁ রে, তোর বাবার থেকে খাট চাইনি? না, সোফা, সোফা কাম বেড বলেছে, দিনের বেলায় বসে রাত্রে বেলায় শুয়ে। কি আমার সঙ্গে গল্প করবে? ও করবে গল্প? ও গল্পের জানিটা কি? খালি অফিসের কথা, কে কার সঙ্গে ফুষ্টি মিষ্টি করলো সেই সব। আবার উনি হলেন তুলসী পাতা, দুটো চিবিয়ে তবে খাটে উঠতেন। তুলসী পাতার অনেক গুণ, তুইও বুঝবি। আচ্ছা মালতী বৌদি, তোমার এত গুণ, তবু তোমায় মারলো কেন? ওই কেনর কোনো উত্তর নেই রে। তোর নামটা যেন কি? সন্ধ্যা। আমাকে যদি মেরে ফেলে? এত তাড়াতাড়ি মারবে না, সবে তো সন্ধ্যা, আমি তোকে বলে দেব। খুন করার আগে খুব ঝগড়াঝাটি করবে? না না, একদম না, একদম না। তাহলেই তো থানা পুলিশ যখনই বুঝবি খুব প্রেম করছে, এটা ওটা দিচ্ছে, তখনই বুঝবি তোর সময় এগিয়ে আসছে। আমাকে একটু বলে দিও মালতী বৌদি। এখন দেরি আছে, আগে আবার একটা জোগাড় হো। আচ্ছা মালতী বৌদি, তুমি বুঝতে পেরেছিলে? বুঝিনি রে, একদম বুঝিনি। কি আদর কি যত্ন, ভাবতাম জমিদার বাড়ির ছেলে এত ভালো হয়। আচ্ছা তুমি সব সত্যি বলছো তো মালতী বৌদি?
Thank you.